বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি দ্বিপদী বিস্তৃতির কিছু বেসিক আলোচনা করব। এটার আরও বিস্তারিত ব্যাখ্যা আছে কিন্তু পরে ক্লাসে দেব, এখন আমি কিছু বেসিক আলোচনা করব। এখন এখানে দেখো, এ প্লাস বি হোল টু দি পাওয়ার, আচ্ছা স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আমরা জানি। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা কীভাবে হইল? এ প্লাস বি দিয়ে এ প্লাস বিকে গুণ করলে এটা হয়, এটা সূত্র হিসেবে জানি। এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এইটা আমরা সূত্র হিসেবে জানি। মানে এ প্লাস বিকে তিনবার গুণ করলে এটা হয়। দেখো, এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর, অ্যাটেন্স লক্ষ্য করো, আমরা কিন্তু নিচের ক্লাসেই এই দুটো সিক্স মুখস্থ করছি সবাই। এখন এ প্লাস বিকে দুইবার গুণ করলে এটা হয়, এ প্লাস বিকে তিনবার গুণ করলে এটা হয়। এখন এ প্লাস বি হোল্ড, এ প্লাস বি হোল্ড পাওয়ার ফোর, এ প্লাস বিকে চারবার গুণ করলে কী হবে? কারণ এত করে তো মুখস্থ করা সম্ভব না। দেখো, এই দুইটার ভিতরে একটা জিনিস সূক্ষ্ম লুকায়িত রয়েছে, একটা জিনিস যা ওইটার মাধ্যমে আমরা এটা লিখতে পারবো মুখস্থ ছাড়াই। সেটা কীভাবে? অ্যাটেন্স লক্ষ্য করো, এ বি চলকগুলি কীভাবে আছে দেখো। এখানে স্কোয়ার আছে, তাহলে প্রথমে স্কোয়ার, এ কিউব, এ কিউব আছে, এ কিউব। দেখো এখানে এর পাওয়ারটা কমতেছে, এ স্কোয়ার এ, এ কিউব এ স্কোয়ার এ, দেখো এ কিন্তু একটা কমতেছে। আবার বি দেখো, বি বি স্কোয়ার, বি বি স্কোয়ার বি কিউব, তাহলে কি হইতেছে? এ একটা করে পাওয়ার কমতেছে, বি একটা করে পাওয়ার বৃদ্ধি পাইতেছে। তাহলে এই দুইটা ধারণা থেকে আমরা এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর আমরা এটা কী করতে পারি? দেখো, এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর লিখতে পারি, যেহেতু এখানে এ স্কোয়ার এ কিউব, তাহলে এটা দি পাওয়ার ফোর, একটা করে পাওয়ার কমতেছে এর। আমরা চলকগুলি আগে লিখি, এ কিউব এ পাওয়ার কমতেছে, তাহলে বি একটা করে, বি পরে লিখি, এ স্কোয়ার প্লাস এ। দেখো, এ একটা করে কমতেছে, বি দ্বিতীয়টা থেকে বি একটা করে বৃদ্ধি পাবে, বি বি স্কোয়ার বি কিউব, তাহলে এখানে কী হবে? বি বি স্কোয়ার বি কিউ প্লাস বি টু দি পাওয়ার ফোর। দেখো, এ বি লেখা শেষ হয়ে গেল। এখন কিন্তু আমরা এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফাইভ যদি আসে, তাহলে কিন্তু আমরা এখানে মানে এ বি চলকটা লেখার কোনো সমস্যা নাই আশা করি। এখন এই যে সংখ্যাগুলি, দ্রব্যপদ সংখ্যা সহগগুলি, এগুলি আমরা কীভাবে আনব? দেখো, এখানে স্কোয়ার টু আছে, এখানে প্রথমে টু আসছে, থ্রি আছে, থ্রি আসছে, তাহলে ফোর আছে, কী আসবে প্রথমে? ফোর। এটা কী হবে? এখন এইটা একটা বোঝার বিষয়, এটা মনে রাখবে, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এই পাওয়ারটা এটার সাথে গুণ করবো, তিন চার বারো, বারোকে দুই দিয়ে ভাগ দিবে, তাহলে কত হয়? সিক্স, তাহলে সিক্স হবে। এক দুই তিন, তৃতীয় পদ, ছয় দুগুণে বারো, বারোকে তিন দিয়ে ভাগ দিবে, চার হয়, চার। এতে হয়ে গেল সংখ্যাগুলির নাম। আরেকভাবে ই করা যায়, এই প্রথম থেকে দ্বিতীয় পদে দেখো ফোর আসছে, শেষের থেকেও দ্বিতীয় পদে ফোর আসবে, আমরা হিসাব করে বের করলেও ফোর আসবে, আর এইটা দেখে নামিয়ে দিলেও হবে। দেখো, প্রথম থেকে দ্বিতীয় পদে কত আসছে? থ্রি। এই যে এখান থেকে দ্বিতীয় পদে থ্রি আসছে, এইভাবে। তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস করলেই, এটা করলে আমরা আশা করি এ প্লাস বি হোল টু দি পাওয়ার টেন সবগুলি নামাইতে পারবো। দেখো, এটা তাহলে কী হবে? এ টু দি পাওয়ার ফাইভ প্রথম পদ, দ্বিতীয় পদে কী হবে? ফাইভ হবে। এই যে পাওয়ার যা থাকবে প্রথমটা তাই হবে, এর পাওয়ার কী হবে? এটা কমবে, আর বি একটা করে বৃদ্ধি পেতে থাকবে প্লাস। এখানে কত হবে? প্রথম পদ দ্বিতীয় পদ, চার পাঁচা বিশ, বিশকে আমরা দুই দিয়ে ভাগ দেবো, তাহলে টেন হয়। এ কী হবে? কিউব হবে। এই যে পাওয়ার কমতেছে এ, আর বি একটা করে পাওয়ার বাড়তে থাকবে প্লাস। এক দুই তিন, তিন দশ তিরিশ, তিরিশকে তিন দেওয়া ভাগ দিলে দশ হয়, টেন। এর পাওয়ার কী হবে? কমবে, বির পাওয়ার বাড়বে প্লাস। তারপরে এ স্কোয়ার, এ কমবে, বি বাড়বে, তাহলে এক দুই তিন চার, এটা চতুর্থ পদ, চার দিয়ে ভাগ করতে হবে কত? দশ দুগুণে বিশ, বিশকে চার দিয়ে ভাগ করলে পাঁচ হয় পাঁচ। এ এসে পড়ছে, মানে এ স্কোয়ার এ, এ আর দেওয়া যাবে না, প্লাস বি টু দি পাওয়ার ফাইভ, ফাইভের থেমে যাবে। দেখো, এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফাইভ, এই রুলস অনুযায়ী আমরা একবার লিখতে পারি। এই হলো আমাদের এ বি চলক দিয়ে একটা দেখানো হইল। এরপরে আমরা একটু বিস্তারিত বেসিক সম্পর্কে একটা ধারণা দেবো, যেমন এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন,
এর একটা চলক দিয়ে বোঝানো হয়েছে। এটা অনেকভাবে করা যায়, সূত্র নিয়মকরণ আছে, কিন্তু তা দেখো প্রথমটার পাওয়ার যা থাকবে এটার পাওয়ার এম হবে। এখানে কিন্তু আমরা করাইছি ফাইভ হইলে ফাইভই হইতো, তারপরে প্লাস এন কম্বিনেশন ওয়ান। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, মানে এফ এক্স প্লাস হোল টু দি পাওয়ার এন, এই সূত্রটা ওয়ান এক্স টু দি পাওয়ার, এই যে প্রথম এক্স আছে এই এন আর ওয়ান বিয়োগ হবে, এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান। এখানে যে এন কম্বিনেশন ওয়ান, এন মাইনাস ওয়ানটা এই প্রথম যে পদটা এক্সের সাথে বিয়োগ হবে, আর ওয়ের সাথে এই নিচে যেটা আছে এক্সের পাওয়ার, এক্সের ভিত্তি কত, এখানে এন কম্বিনেশন ওয়ান, ওয়ানটা এখানে যাবে, ওয়ান দিতে হয় না, প্লাস এন কম্বিনেশন টু, এন কম্বিনেশন টু, দেখো ওয়ান টু এভাবে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে কী হবে এখানে, এক্স টু দেবার এন মাইনাস টু, এন মাইনাস টু, ওয়াই টু দেবার এই টুটা এখানে যাবে, এভাবে চলতে থাকবে। আর লেখলাম আমি বিস্তারিত, এখন যাবতে সবগুলি এইভাবে আমাদের নামাইতে হবে, এই যত আছে। এখন যদি দেখি আমি এক্স প্লাস ওয়াই হোল টু দেবার ফাইভ, তাহলে কী হবে, এক্স টু দেবার ফাইভ হবে, এই যে এন এর পরিবর্তে খালি বসবে এগুলি, প্লাস ফাইভ কম্বিনেশন ওয়ান, এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান, ওয়াই টু দি পাওয়ার ওয়ান, মান দিতে হবে না, প্লাস এনের মান কত, ফাইভ কম্বিনেশন টু, এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু, ওয়াই এই টু উপরে যাবে, প্লাস ডটটা চলতে থাকবে। দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ, ফাইভ কম্বিনেশন ওয়ান, এটা ফাইভ হবে, এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই, প্লাস ফাইভ কম্বিনেশন টু, এটা হবে হইল টেন, টেন এক্স কিউ ওয়াই স্কোয়ার প্লাস ডট, এটা চলতেছে। দেখো আমরা যে ওইটা করাইলাম ওই যে এর পূর্বে, দেখো সিস্টেম কিন্তু অটো মিলে গেছে, পাওয়ার যা থাকবে প্রথমটা তাই, দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ, এক্স টু দি পাওয়ার ফোর, এক্স কিউ কমতেছে, আর ওয়াই দেখো ওয়াই ওয়াই স্কোয়ার কী হইতেছে, বৃদ্ধি পাইতেছে, আর প্রথম পাওয়ার যা থাকবে প্রথমে তাই আসে। দেখো চার পাঁচা বিশ, বিশকে আমরা দ্বিতীয় পর দুই দিয়ে ভাগতে টেন হইল, দেখছো এইভাবে মিলে গেছে। তাহলে ওই সূত্রটাও আমরা ওইটা বইয়ে তোমাদের ওইভাবে নাই, কিন্তু এইভাবে করলে সব মিলে যাবে, এইভাবে দেবে। এখন আমাদের মনে করো একটা সিস্টেম এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার ধরলাম আমরা টেন, এখন এটা কয়টা পদ হবে, এখানে টোটাল এগারোটা হবে, একটা বেশি হবে। এখন আমাদের যে মাঝখান থেকে বলে সিক্সতম পদ কত, মানে মাঝখান থেকে একটা পদ, তাহলে আমরা কী করবো, এই মাঝখান থেকে পদটা আমাদের বের করা শিখতে হবে। মাঝখানে সাধারণ যে পদটা আছে দেখো সূত্রটা, আর প্লাস ওয়ানতম পদ এগুলো সাধারণ পদ, ট্রাম মানে পদ, আর প্লাস ওয়ান এন কম্বিনেশন আর, সূত্রটা হইতেছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর, এই যে এন মাইনাস আর, আর ওয়াই টু দি পাওয়ার আর, এটা হলো সাধারণ পদ। এই পদ দিয়ে আমরা যে কোনো পদ মাঝখানের পদটা বের করতে পারি। এখন যদি আমরা এই সূত্রটা যেটা বের করছে এই এই পদটা বের করি, আমরা তৃতীয় পদটা বের করি, এই তৃতীয় পদটা, তাহলে কী হবে, তৃতীয় পদ মানে এততম পদ, তাহলে টি টু প্লাস ওয়ান, এই যে তৃতীয় পদ টু প্লাস ওয়ান তিন, তৃতীয় পদ, এটা হলো একটা সাধারণ পদ, এটাতে যে কোনো পদে আমরা এটা বিস্তার করবো না, হঠাৎ করে আমরা মাঝখান থেকে যে কোনো পদ বের করতে পারি। তাহলে এখানে কী দিতে হবে আমাদের, তৃতীয় পদ এনটা কত, এনটা হলো ফাইভ, দেখো ফাইভ কম্বিনেশন আর এর মান কত, এখানে আর এর মান হলো তৃতীয় পদ, তাহলে থ্রি, আর এর মান হলো থ্রি, দেখো তৃতীয় পদ থ্রি হবে না, এখানে থ্রি আর প্লাস ওয়ান, তার মানে কি তৃতীয় পদ মানে টু প্লাস ওয়ান, আর এর মানটা হলো দেখো এখানে টু, টু আর এর মানটা টু। তোমরা একটু লক্ষ্য করো এখানে প্রথম পদ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদে কিন্তু ফাইভ কম্বিনেশন ওয়ান আসছে, মানে এক কম আসছে, তৃতীয় পদে ফাইভ কম্বিনেশন টু, তার মানে তৃতীয় পদে টু আসছে এখানে, তার মানে যে পদ থাকবে তার একটা পদ কম হবে এখানে। তাহলে তৃতীয় পদ যখন বের করি তাহলে আর এর মানটা এই কম্বিনেশনটা এক কম হবে, এই জন্য আমাদের টু প্লাস ওয়ান, এই এক কম হয়েছে টু, এক্স এন এর মান কত ফাইভ মাইনাস এই যে টু ওয়াই স্কোয়ার, এটা এখানে গেল, এই যে আটটা এখানে গেছে, এটা হলো আমাদের একটা সাধারণ পদ, যে কোনো পদ মাঝখান থেকে বের করার সূত্র। এই সূত্র কাটে আমরা সরাসরি তৃতীয় পদটা বের করবো আমরা বিস্তার না করে। তাহলে ফাইভ কম্বিনেশন টু কত হয়, টেন হবে, ভাঙাইলে পরে এক্স কিউ ওয়াই স্কোয়ার, দেখছো এই যেটা মিলে গেছে না, এটা একটা মিলছে, আমরা বিস্তার করে যেটা পাইছি এই যে একটা সিঙ্গেল পদ দিয়ে এটা পাওয়া গেল। এখন আমরা আরও একটা কিছু শিখি, এটা মুছে দেই, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম
এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ফোর, হোল টু দি পাওয়ার ফোর। এক্স মুক্ত পদ কত? এই বিস্তৃতিতে এক্স মুক্ত পদ কত? এক্স মুক্ত পদ কত? দেখো এটা আমরা বিস্তার করি, বিস্তারিত এরকম ভাঙ্গাই, তাইলে তাহলে আমাদের একটা পদের মধ্যে এক্স আসবে না। এটা কত নম্বর পদে এবং এক্স মুক্ত পদটা কত হবে? আমরা তো বিস্তার করতে গেলে সময় লাগবে, আমরা সরাসরি বের করবো। তা সাধারণ আমরা ধরলাম এক্স মুক্ত পদটা হবে আর প্লাস এই পদটা হবে, এটা যে কোনো সাধারণ পদ, তাহলে কি হবে এম কম্বিনেশন আর সূত্র এটা। এখানে আমরা সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, সূত্র অ্যাপ্লাই করলে এন এর মানটা কত? এখানে এন এর মানটা ফোর, ফোর কম্বিনেশন আর, মানে কত নম্বর পদ হবে এটা আমরা জানতেছি না, এটা আমরা বের করবো সাধারণ পদ, সাধারণ ওই ইয়ের মধ্যে আমরা এটা বসিয়ে দিতেছি। তাহলে ফোর এন এন ছিল, এন কম্বিনেশন আর মানে এন এর পরিবর্তে হইল ফোর, তারপরে এক্স স্কোয়ার এই যে প্রথম পদ এই পদটা, এই পদে পাওয়ার কত হবে ফোর মাইনাস আর, এই যে প্রতিটা পদের এরকম হবে এই দুটা নিয়োগ হবে, আর ওয়ান বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এই ফোর কম্বিনেশন আটটা, এই আটটা উপরে চলে যাবে। আমরা ধরে নিলাম এইটাই হলো এক্স মুক্ত পদ, আমরা এটা ক্যালকুলেশন করব ফোর কম্বিনেশন আর এক্স টু দি পাওয়ার এই পাওয়ারে পাওয়ারে গুণ এইট মাইনাস টু আর ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু, এটা ভাঙ্গালে পরে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস টু, তার পাওয়ার আবার আর, তার মানে মাইনাস টু দি আর কে গুণ করলে আর হবে ফোর কম্বিনেশন আর এক্স টু দি পাওয়ার এক্স এস বেজ এক পাওয়ার, কী করবো আমরা যোগ করে দেব এত যোগ এত মানে মাইনাস এত, ফোর কম্বিনেশন আর এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ফোর আর। এখন একটা বোঝার বিষয় এখানে, আমাদের কোন সময় এক্স মুক্ত পদ হবে? যখন আমাদের এই পদটা জিরো এসে পড়বে পাওয়ারটা, এটা তো একটা সাধারণ পদ, তাহলে কোন সময় এক্স থাকবে না? যখন এক্সের পাওয়ারটা আমার কী আসবে জিরো আসবে। তাহলে আমরা এখন এত এখানে তো বসে জিরো আস, এক্স টু দি পাওয়ার জিরো কত হবে ওয়ান হয়ে যাবে, মানে এক্স ক্যান্সেল হয়ে যাবে, এক্স ক্যান্সেল হওয়ার একটা মাত্র ই এটা জিরো হইতে হবে। তাহলে এক্স মুক্ত পদ হইতে গেলে এই পদটা আমাদের জিরো আসতে হবে। তাহলে আমরা এখানে লিখি ফোর এইট মাইনাস ফোর আর ইকাল টু জিরো, তাহলে আর ইকাল টু আসতে আসতে হইল কত টু, আর এইটটা ওই পাশে গেলে ফোর নিচে এসে পড়লো টু হবে, তাহলে আর এর মানটা কত টু আসতেছে। দেখো তাহলে টু প্লাস ওয়ান, তাহলে কত নম্বর পদে এখানে এক্স মুক্ত পদ হইতেছে? তৃতীয় পদে, টু প্লাস ওয়ানের তৃতীয় পদে, আর তৃতীয় পদে এক্স মুক্ত পদ হয়েছে, তৃতীয় পদটা কত? দেখো এই যে এটা হবে এইটা, এটা তো এক্স ক্যান্সেল হয়ে গেল, আমি আর এর মানটা টু বসিয়ে দিব, ফোর ইন্টু টু এইট মাইনাস এইট জিরো, মানে এক্স টু বার জিরোটা ক্যান্সেল হয়ে গেল, থাকবে এইটা, এইটা তোমার তৃতীয় পদ, তৃতীয় পদটা হইতেছে এইটা, আর কম্বিনেশন ফোর কম্বিনেশন টু, মানে আর এর মানটা টু বের হয়েছে, তাহলে এটা ভাঙ্গালে কত হবে ফোর গুণ থ্রি টু গুণ ওয়ান দুই দুগুণ চার সিক্স, এই সিক্স হবে আমার তিন নম্বর পথে যে সিক্স হবে, এখানে এক্স থাকবে না, এটা বিস্তার করলে পরে। এই পর্যন্ত আজকে দেখানো হইল, সামান্য কিছু বেসিক আলোচনা করলাম, ধন্যবাদ।